শুরু করছি সোনারন্দি রাজবাড়ির কাহিনী পর্ব 10। মুকুন্দ দেব বাহাদুরের চার ছেলে বীরেন্দ্র দেব বাহাদুর, সুনন্দ দেব বাহাদুর, রবীন্দ্র দেব বাহাদুর ও পছন্দ দেব বাহাদুর। 1945 খ্রিস্টাব্দের পরে বড় রাজকুমার এই রাজবাড়ির অভিভাবক হিসেবে সমস্ত সম্পত্তি দেখাশোনা করতেন। তিনি শখের হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। বাইজি বাগানের ওখানে রাস্তার ধারে বিনা পয়সায় সকাল থেকে চিকিৎসা করেন রোগীদের। সন্ধ্যেতে সেখানেই বসতেন ইয়ার দোস্তদের সঙ্গে। নিত্যানন্দের সময় থেকেই এখানে দোল উৎসব হতো অত্যন্ত জাঁকজমকভাবে। কেষ্টযাত্রা, রামযাত্রা, পুতুল নাচ, মেলাও বসত, নাগরদোলা, বায়োস্কোপ। তবে মূল আকর্ষণ হল ঝুমুর। পশ্চিম দেশ থেকে, মানে বিহারের বিভিন্ন এলাকা থেকে আসত ঝুমুরের দল, বাঁধা দল ছিল। এই বছর ঝুমুর দলের দেখাশোনার দায়িত্ব নেয় মেজ রাজকুমার। তিনি আবার গান বাজনা খুব পছন্দ করেন, বেশ শৌখিন। বাইজি বাগানের পাশে গোলপুকুরের পশ্চিম পাড়ে বসল এবারের ঝুমুরের দল। দলে প্রত্যেক বছর তিন চারটি বাই থাকে, এক এক বছর এক এক বাই আসে। এরাই রাতে নেচে গেয়ে আসর মাতিয়ে রাখে। অধিকাংশ গানই আদি রসাত্মক, কিছু রাধাকৃষ্ণ রাম সীতার গানও হয়। রাত যত বাড়ে খেউড়ের পরিমাণ তত বাড়ে। এর আড়ালে দলনেত্রী মদের ব্যবসাও করে। সেই বছর একটি নতুন বাই এসেছিল, তার গানের গলা খুব মিঠে, শান্ত স্বভাব। শোনা গেল সে নাকি নতুন এই দলে, সুন্দরী, টানা টানা চোখ। টানা টানা চোখে যেন সততই সামান্য অশ্রু লেগে আছে। বিয়ের রাতেই নাকি এর স্বামী মরে যায়, অভাবের তাড়নায় এসেছে এই লাইনে। জনশ্রুতি এই যে সেই বছরের ঝুমুর গানের চতুর্থ দিনের সন্ধ্যায় রাজকুমার সেই বাইকে গিয়ে একটি সোনার গিনি উপহার দিলেন। গিনি উপহার পেয়ে গলায় আঁচল দিয়ে গড় হয়ে প্রণাম করল সে। সাবধানে করল যেন রাজকুমারের পায়ে স্পর্শ না লেগে যায়। মাথা তুলে যখন সে বসল তখন তার গাল বেয়ে অঝোর ধারায় গড়িয়ে পড়ল অশ্রু। রাজকুমার কি বুঝল কে জানে, সকলে যে যার নিজের মতো করে বোঝে, এটাই জগতের রীতি। ধরা যাক এই বাইজির নাম বৈজয়ন্তী, সংক্ষেপে বৈজু। যে রাতে এই দলের শেষ পালা সেই দিন বৈজু নাচ গান কিছুই করতে পারল না। মাসি ধমক ধমক দিয়েও আসরে নামাতে পারেনি তাকে। মাঝরাতে দল যখন সব কিছু বাঁধতে শুরু করেছে তখন রাজকুমার এসে হাজির। এসে একটা মোড়া নিয়ে বসে ডাকল মাসিকে। মাসি গলায় কাপড় দিয়ে পায়ের তলায় এসে বসল। কুমার বলল, মাসি, বৈজু আর তোমার দলে যাবে না, ও এখানেই থাকবে। রাজকুমারের আদেশ মাসি একান্ত অনিচ্ছা সত্ত্বেও প্রতিবাদ করল না, শুধু বলল, বৈজু কি বলে? বৈজু দূরে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ, কোনো কথার সে কোনো উত্তর দেয় না। মাসির ধমক, রাজকুমারের অনুরোধ, কিছুতেই সে হ্যাঁ না কিছুই বলে না, শুধু মুখে কমদামি কাপড় চাপা দিয়ে দাঁড়িয়ে রইল। আর অঝরে চোখ থেকে নদীর ধারা বেয়ে গাল থুতনি বুকের কাপড় কোমর বেয়ে মাটিতে মিশে যাচ্ছে। রাত অনেক হল, দূরে কোনো অজানা ফুলের গন্ধ ভেসে আসছে, কোনো কোকিল এক নাগাড়ে ডেকে চলেছে। মাসি প্রচণ্ড জোরে ধমক দিল তাকে। সে বলল, মাসি, তুমি তো জানো আমার সাতকুলে কেউ নেই, বাপ তো নতুন বৈষ্ণবী নিয়ে দেশ ত্যাগী, তেনার মুখ তো শুধু একবার দেখলাম ছাদনাতলায়, পরে দেখলাম তার মরা মুখ, কার কাছে আর যাবো বলো?
হুজুর যদি এখানে রাখেন তাহলে এখানেই থাকব। এই বলে হন হন করে সে চলে গেল গোলপুকুরের বাঁধাঘাটে। যাবার সময় বলে গেল, মাসি আমার জন্যে কিছুই রেখে যেও না, শুধু এই পরনের কাপড়টুকুই সম্বল থাক আমার। সারা রাত সে গোলপুকুরের ঘাটে বসে রইল। কখন কৃষ্ণপক্ষের সপ্তমী রাত খাওয়া চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের কোলে। বৈজুর ঠাঁই হল নজর বাগানের দক্ষিণ পশ্চিম কোণের একটি ছোট বাড়িতে। তার বাবা ছিল নিত্যানন্দ সম্প্রদায়ের বৈষ্ণব। সে অসাধারণ বৈষ্ণব পদ গাইত, কিছু বাউল গানও জানত। বৈজু তার বাবার কাছে খুব ছোট থেকে গানের তালিম নিয়েছিল, গলাও ছিল অসাধারণ। এই বাড়িতে ঠাঁই হবার পরে মেজ, সেজ ও ছোট রাজকুমার প্রায় সন্ধেতে ওখানে গিয়ে ভক্তির গান শুনত। মূল মন্দিরে সে আসতে পারত না, তাই ওখান থেকেই সে দুবেলা কিশোরী বনোয়ারিলালকে প্রণাম জানাত। এর ঠিক এক বছরের মধ্যে বৈজু একটি পুত্র সন্তান প্রসব করল। কেউ বলল মায়ের মতো, কেউ বলল থাক সে কথা। দেব শিশুটির বয়স যখন প্রায় দুমাস, তখন আবার দোল উৎসব এলো, ঝুমুরের দল এলো, তবে অন্য দল। মেলা বসল রাজবাড়ির পাশের বাইজি বাগানের মাঠে। দুমাসের দেব শিশুটিকে একজন দাসী এসে নিয়ে গেল মেলা দেখাতে। দাসীর হাত থেকে সেই শিশুর কারা যেন নিয়ে গেল। দাসী এসে খবর দিল বৈজুকে। তারা আশেপাশে খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছল বাইজি বাগানের রান্নাশালায়। সেখানে গিয়ে দেখল, কে যেন সেই দেব শিশুকে উনুনের গরম জলে ফেলে দিয়ে হত্যা করেছে। শিশুটির পুরো শরীর যেন জলে সেদ্ধ হয়ে গিয়েছে। বৈজু জ্ঞান হারাল। এরপর কিছুদিন নাকি বৈজু এখানকার কুঞ্জে কুঞ্জে কেঁদে বেড়াত আর চিৎকার করে ডাকত শিশুপুত্রের নাম ধরে। জনশ্রুতি যে এই হত্যাকাণ্ডে রাজকুমার ও তার হিতাকাঙ্ক্ষীদের হাত ছিল। এরপর বৈজু যেন কোথায় হারিয়ে গেল। এর কিছুদিনের মধ্যেই মেজ রাজকুমার 7ই ফাল্গুন 1347 এবং সেজ রাজকুমার 14ই ফাল্গুন 1347 গুটি বসন্তে একই সময়ে মারা যায়। বড় রাজকুমার মাঝে মাঝে বলতেন, কে মারলি তাকে? সেই তো আমাদের বংশের কুলপ্রদীপ, শাস্ত্রে তো উপপত্নীর গর্ভের সন্তান স্বীকৃত। বড় ও ছোট রাজকুমার কয়েক বছর পরে মারা যান। চার রাজপুত্রই ছিলেন অপুত্রক। বড় ও সেজ রাজকুমারের কন্যা ছিল, পুত্র ছিল না। ফলে নিত্যানন্দের ছেলে গোবিন্দদেবের উইল অনুসারে এই বংশের পুত্ররা এই সম্পত্তি দেখাশোনা করে দেবসেবা নির্বাহ করবে। উইলে আরও উল্লেখ ছিল যে যদি বংশে পুত্র না জন্মায় তাহলে কুলগুরু এই সম্পত্তি দেখাশোনা করে দেবসেবা করবেন, না হলে গ্রামের মুখ্য পাঁচজন ব্যক্তি, অভাবে পঞ্চগ্রামীণ মুখ্য ব্যক্তিরা এই সম্পত্তি দেখাশোনা করে দেবসেবা নির্বাহ করবেন। সেই বাইজির অনিন্দ সুন্দর পুত্রকে নৃশংসভাবে মেরে ফেলার কারণ ছিল সেই উইল। সেই অনুসারে এই পুত্রই সম্পত্তির দেখাশোনা করার কথা, অন্য কেউই আর উত্তরাধিকারী হবে না। এতে অনেকের স্বার্থে আঘাত লাগার ভয় সৃষ্টি হয়েছিল। তার উপর সে ছিল বাইজির পুত্র। 11ই জ্যৈষ্ঠ 1356 সালে বড় রাজকুমারের মৃত্যু হয়। আগেই মেজ আর সেজ রাজকুমার বসন্ত রোগে মারা যান। এখন রাজবাড়িতে পুরুষ সদস্য বলতে ছোট রাজকুমার পছন্দ দেব বাহাদুর। স্বভাবে তিনি ছিলেন এক শিল্পী। তাঁর আঁকা ছবিগুলোর মধ্যে নিতাই গৌর, রাসলীলা, অষ্টসখী, মহিরাবণ বধ, অকাল বোধন ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। আজও সেই ছবিগুলি ছোট রানীমার ঘরে শোভা পায়। মুকুন্দদেবের আমল থেকে দেখাশোনার অভাবে এবং মামলা মোকদ্দমায় জেরবার এস্টেটের আয় বলতে কিছুই নেই। বড় দাদাদের মেয়েরা বড় হচ্ছে, তাদের বিয়ে দিতে হবে, দেবদেবীর পরিচর্যা,
রাজবাড়ির রক্ষণাবেক্ষণ ইত্যাদি নানা চিন্তা ভাবনায় ছোট কুমারের শরীর ভাঙতে লাগল। তিনি অজীর্ণ রোগে ভুগতে লাগলেন, রক্ত বমি শুরু হল। রাজবৈদ্য হাওয়া বদলের পরামর্শ দিলেন। সেই মতো হাওয়া বদলের জন্য ভুবনেশ্বর যাওয়া ঠিক হল। প্রথমে ট্রেনে করে যাওয়া হলো হাওড়া স্টেশন, সেখান থেকে ধরা হবে ভুবনেশ্বর যাওয়ার ট্রেন। এখানেই ঘটল বিপত্তি। বিশ্রামালয়ে অবস্থানকালে পছন্দদেবের অসুস্থতা বাড়ে। ডাক্তার বিধানচন্দ্র রায় ও ডাক্তার নলিনী সেনকে এনে ছোট কুমারকে দেখানো হল। তাঁরা ওই সংকটজনক অবস্থায় ভুবনেশ্বর যাওয়া বাতিল করে স্থায়ী চিকিৎসার জন্য রোগীকে কলকাতায় থাকতে নির্দেশ দেন। নিরুপায় হয়ে সকলে গিয়ে ওঠেন বউবাজারে ক্যালকাটা হোটেলের দোতলায়। সেখানে থেকে তাঁর চিকিৎসা চলতে থাকে, কিন্তু শেষ রক্ষা হল না। 13 ফাল্গুন 1356 বঙ্গাব্দে ছোট কুমার মারা গেলেন। অনেক যন্ত্রণা বুকে নিয়েই মহারাজা পছন্দদেব ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যুর পর বনোয়ারিবাদের স্টেটে শতাধিক বিগ্রহ থাকেন, ভোগ পূজা চলতে থাকে, রাজবাড়ি থাকে, মেয়েদের বিয়ের দায়িত্ব থাকে, কিন্তু সে রাজবাড়িতে কোনো রাজা আর থাকল না। বনোয়ারিবাদ রাজবংশের পরিসমাপ্তি ঘটল। তবে এখন সেই সম্পত্তির জবরদখল হচ্ছে। অসাধারণ সম্ভাবনাপূর্ণ একটি পর্যটন কেন্দ্রকে কেউ কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করে অন্যান্য নিদর্শনগুলি ধ্বংস করছে। রাজবাড়ি ভেঙে পড়েছে, কুঞ্জগুলি ধ্বংসপ্রায়, মন্দিরের অবস্থাও তথৈবচ। নজর বাগানের ঐতিহ্যবাহী দুধফল গাছটি আজও বাগানের দক্ষিণ পূর্ব কোণে মাথা তুলে দাঁড়িয়ে আছে। 4টি অসাধারণ তোরণের 2টি সম্পূর্ণ ধ্বংস, বাকি 2টিও প্রায় শেষ।